এবার কি বাংলায় কংগ্রেস সিপিআইএম এর তাল কাটলো? অভিষেক ও রাহুল গান্ধী সাক্ষাৎ প্রসঙ্গ তুলে খোঁচা সিপিআইএম এর রাজ্য সম্পাদকের। কংগ্রেসকে কার্যত বার্তা সেলিমের পাল্টা অধীরে বিমান বসু সূর্যকান্ত মিশ্রের সঙ্গে জোট হয়েছিল, বাকি নেতারা কে কি বলেন জানেন না, মন্তব্য প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রথম বামেদের সঙ্গে জোট 2016 সালে হয়েছিল বিমান বসের সম্মতিক্রমে, সূর্যকান্ত মিশ্রের আন্তরিকতায় সেই জোট আমরা করেছিলাম। দ্বিতীয়বার যখন তাদের সঙ্গে আবার জোট হয় একইভাবে তাদের সঙ্গে আলোচনা করে, সেদিনও বিমানবাবু ছিলেন, সূর্যকান্ত মিশ্র ছিলেন। সাগরদিঘিতে যখন আমি জোটের কথা বলি, আমি কিন্তু বলেছিলাম বিমান বসবে, সেটা আপনাদের জানি রাখি। যেদিন বিমান বোস বলবেন যে কংগ্রেসের সঙ্গে আমাদের যাওয়া উচিত না, কাউকে আমি বাধ্য করিনি আমরা। আমি কিন্তু বিমানবাবু সঙ্গে, সূর্যকান্ত মিশ্রের সঙ্গে জোট করেছিলাম। বাকি নেতাদের সকলকে আমি চিনি না, সেলিম ভাইকে চিনি এমপি হিসাবে, যতটা না চিনি তাকে কমিউনিস্ট পার্টির নেতা হিসাবে, তার থেকে বেশি চিনি পার্লামেন্টের এমপি হিসাবে, এটা মাথায় রাখবে। অর্থাৎ কে কী বলছে জানি না, জোট হয়েছিল আমাদের বিমানবাবুর সঙ্গে, সেই জোট আমি ভাঙিনি, কারণ আমি আমার জায়গা থেকে সরে আসি না। আমাদের কোনো ভয়ও নেই, কোনো দ্বিধাও নেই, আমরা একা লড়তে পারি, খুব স্পষ্টভাবে সবাই জেনে নিন। কেন এই মন্তব্য করলেন অধীর চৌধুরী? বৃহস্পতিবার রানীনগরের কংগ্রেসকে কার্যত খোঁচা দেন মোহাম্মদ সেলিম। কি বলেছিলেন তিনি শুনব। ভোরের অন্ধকারে অভিষেক ব্যানার্জি স্পেশাল প্লেন নিয়ে রাহুল গান্ধীর ঘরে চলে গেলেন ভোরে। আমরা যখন বলছি চোর ধরো জেল ভরো, চোর তখন গিয়ে বলছে কংগ্রেসের পায়ে পড়ে, দাদা আমাকে বাঁচাও। কিন্তু কংগ্রেস দলকে বুঝতে হবে, 2011-তে কংগ্রেস দল তৃণমূলকে যদি সমর্থন না করত, মমতা ব্যানার্জির হিম্মত ছিল না রাইটার্স বিল্ডিং এ পৌঁছানোর। কিন্তু যে কংগ্রেসের মাথায় উঠে তিনি সরকারের মন্ত্রী হলেন, মন্ত্রী হওয়ার 6 মাসের মধ্যে দাঁড়িয়ে সেই কংগ্রেসকে লাথি মারার চেষ্টা করলেন। কেউ দেখে শেখে, কেউ থেকে শেখে, বাংলার কংগ্রেস এটা বুঝেছে। সামগ্রিক পরিস্থিতি নিয়ে মোহাম্মদ সেলিমকে খোঁচা দিতে ছাড়েননি ফিরহাদ হাকিম। উনার মাথা ব্যথা কেন, উনার মাথা ব্যথা এত কেন? অভিষেক ব্যানার্জি রাহুলের সাথে দেখা করুক আর যার সাথেই দেখা করুক, ওনার মাথা ব্যথা হচ্ছে কেন? উনি কি ইন্ডিয়া ভাঙার চক্রান্তে জড়িত হয়ে পড়ছেন? এখানে যেহেতু ইন্ডিয়া শক্তিশালী হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই সেটাতে ভাঙার জন্য মির্জাফরের কাজ করার চেষ্টা করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।